ঢাকা শহরের যে অবস্থা ছিল আর কি, যানজট, ছুটি, পূজার ছুটি উপলক্ষে এই মুহূর্তে ঢাকা শহরের অবস্থা খুব ফাঁকা, সবাই চায় যে এইরকম পরিবেশ থাক সবসময়, এটা তো আর সম্ভব না। যানজটের যে পরিবেশটা পূর্বের চেয়ে জটিলতা কাটে না এখন। এমনিতে সাধারণত অন্যান্য দিনে তো অনেক জ্যাম থাকে, কিন্তু ছুটির দিন বিদায় আজকে আমরা একটু জ্যামটা কম পাচ্ছি, চলাফেরা খুব শান্তি হচ্ছে, শান্তি পাচ্ছি, তারপরে মোটামুটি ভালো আমেজ বা ঈদের আমেজের মতোই লাগছে আমাদের কাছে। যে কোনো মানুষই গ্যাঞ্জাম পছন্দ করে না, মানুষ চায় স্বস্তি, মানুষ চায় শান্তি, মানুষ চায় নিরাপত্তা, এবং মানুষ চায় ভালোভাবে যেন সে নির্বিঘ্নে যেন চলাফেরা করতে পারে। তো যেহেতু এখন একটু ছুটি আছে, সেই কারণে রাস্তাঘাট একটু ফাঁকা, শহরের উপর থেকে একটু মানুষের চাপ কমেছে, দ্যাটস ওয়াই গাড়ি চালাতেও ভালো লাগে। আমি অবশ্য সেলফ ড্রাইভ করছি এখন, আমার ড্রাইভার আছে, তাকে ছুটি দিয়েছি আজকে, বললাম যে তুমি ছুটি কাটাও, আমি নিজে বেরোচ্ছি, কিন্তু যানজট হলে এটা সম্ভব না। তো আসলে যে কোনোভাবেই এই জন্য আমি মনে করি ডিসিপ্লিনে আসা উচিত এবং সরকারকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। শুনছেন পরিবেশ ফাঁকা লাগছে, ভাল লাগছে, ছুটি হচ্ছে, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। দিন দিনে তো গাড়ি বাড়ে, রাস্তা তো বাড়ে না, রাস্তা আরও কমে, ফ্লাইওভার হয়েছে কিন্তু রাস্তা কমছে, ফ্লাইওভারও দাম থাকে কিন্তু গাড়ি না কমবে কোনো উপকার হবে না, আমাদের গাড়ি কমাইতে হবে। না শুক্রবার শনিবার একটু দাম কম থাকে, বিকাল হইলে আবার দাম ভালো থাকে। না পরিবেশ তো যেহেতু আজকে গাড়ি ঘোড়া নাই, রাস্তাতে অনেক ভালো লাগতেছে, জ্যাম না থাকলে আর কি, শুক্রবার সকালে হইতে 12টা পর্যন্ত জ্যাম কম থাকে, পরিবেশ অনেক ভালো লাগে, কিন্তু 2টার পর হইতে জ্যাম আর মরে জায়গা। দীর্ঘ কয়দিনের যানজটে আমরা খুব নগরবাসী নাস্তানাবুদ যানজটের কারণে, এখন ছুটির কারণে আপনার হালকা পাতলা আছে, গাড়ি হালকা পাতলা আছে, আমরা চলাফেরা করে শান্তিতে আছি।